আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ববাংলা কৃষি সর্বদা কৃষকের পাশে থাকে বন্ধুরা থামনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওর টপিক কি। বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করব কি জন্য হঠাৎ করে একটা বেগুন গাছ মারা যায় সে সম্পর্কে বিস্তারিত আপনারা জানতে পারবেন এবং দু তিনটি পদ্ধতি জানতে পারবেন এই রোগ থেকে কিভাবে আপনার গাছকে বাঁচাতে পারবেন সে সম্পর্কে বন্ধুরা এই ভিডিওটি খুবই হেল্পফুল এবং আপনি অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশান বেলটি অন করে দেবেন তাহলে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনি নোটিফিকেশান পাবেন এবং সবার আগে ভিডিওটি দেখতে পারেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক সুপ্রিয় দর্শক আপনি যদি একজন বেগুন চাষী হন তাহলে দেখতে পাবেন অনেকগুলি গাছ ভালো আছে এবং তার মধ্যে একটি গাছ মারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই গাছটিতে ফলও এসেছে এবং প্রচুর পরিমাণে ফুলও আছে এই গাছটিতে কিন্তু হঠাৎ করে এই গাছটি নুইয়ে পড়েছে এবং ধীরে ধীরে এই গাছটি একদম শুকিয়ে মারা যাবে এবং এক্সপেরিমেন্ট সহ আপনারা অবশ্যই এই ভিডিওতে দেখতে পাবেন এই রোগের চিকিৎসা এজন্য অবশ্যই একটা রিকোয়েস্ট এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা এই রোগটির নাম হলো বেগুনের ঢলে পড়া রোগ এই রোগটি প্রায় দেখা যায় এই রোগটি যদি গাছে আক্রান্ত হয় তাহলে গাছের পাতা হলুদ হয়ে যাবে এবং ধীরে ধীরে পাতাগুলি শুকিয়ে যাবে অবশেষে গাছটি মারা যাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটিতে কেবল শুরু হয়েছে ঢলে পড়া রোগ বন্ধুরা এটি একটি ছত্রাকজনিত রোগ এবং এখনই এটার ব্যবস্থা নিতে হবে প্রথমে আপনারা কি করবেন যদি এই রোগে আক্রান্ত হয় দু একটা গাছ ক্ষেত্রের মধ্য তাহলে অবশ্যই আপনারা ক্ষেত্র থেকে এই গাছগুলিকে উঠিয়ে দূরে ফেলে দেবেন বন্ধুরা এই রোগের প্রতিকার যখনই আপনারা বেগুন গাছের চারা রোপণ করবেন তার দশ থেকে পনেরো দিন পর কপার অক্সিক্লোরাইড বা কার্বনডাজিম গ্রুপের কীটনাশক আপনারা প্রতি লিটার পানিতে দু এম মিশিয়ে গাছে স্প্রে করে দেবেন এবং গাছের গোড়ার মাটি ভিজিয়ে দিতে হবে বন্ধুরা ইন্ডিয়াতে কপারক্সি ক্লোরাইড জাতীয় ছত্রানাশক হলো টাটা ব্লিটক্স ফিফটি ডাব্লু এই ছত্রানাশকটি আপনারা স্প্রে করতে পারেন বা কার্বনডাজিম গ্রুপের ছত্রনাশক যেমন সাব পাউডার আপনারা ব্যবহার করতে পারেন এবং আপনি যদি বাংলাদেশি হন তাহলে চ্যাম্পিয়ন বা ব্যাভিস্টিন দু এম এল প্রতি লিটার পানিতে মিশিয়ে গাছে স্প্রে করে দিতে হবে এবং গাছের গোড়াটা অবশ্যই ভিজিয়ে দিতে হবে এটা আপনারা নিয়মিত দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর এইভাবে স্প্রে করে যাবেন তাহলে এই ধরনের রোগ আর দেখা দেবে না বন্ধুরা একটা গাছ আমি উপড়িয়ে নিয়েছি এবং আপনাদেরকে এই গাছে দেখাবো কিভাবে আক্রমণ করেছে ছত্রাক বন্ধুরা অবশ্যই দেখতে পাচ্ছেন গাছের শিকড়গুলি এখনও তাজা আছে এবং গাছের গোড়ার অংশটা কাঁচা আছে তার একটু উপরে ছত্রাক আক্রমণ করেছে এবং পচে ওটা শুকিয়ে গেছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন বন্ধুরা যখন আপনারা বেগুনের চারা রোপণ করবেন তার আগে বেগুনের চারাগুলিকে শোধন করে নেবেন চারা শোধন করার জন্য আপনারা কপার ক্লোরাইড বা কার্বনডিম গ্রুপের ছত্রানাশক দু এম এল এক লিটার পানিতে মিশিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য চারার শিকড়গুলিকে ডুবিয়ে রাখবেন বন্ধুরা রোগাক্রান্ত জমি থেকে বা রোগাক্রান্ত গাছ থেকে কখনোই বীজ সংগ্রহ করবেন না এবং এক জমিতে বারবার বেগুন চাষ করবেন না না হলে এ ধরনের সমস্যা প্রায় দেখা দিতে পারে বন্ধুরা বেগুন গাছের বীজতলা তৈরির আগে শতাংশ প্রতি পঁচাশি গ্রাম ব্লিচিং পাউডার ছাই বা বালির সাথে মিশিয়ে ছিটিয়ে দিন তারপরে সামান্য পানি প্রয়োগ করুন বা ভালোভাবে চাষ দিয়ে জমির সাথে ভালোভাবে মিশিয়ে দেবেন ঠিক একই পদ্ধতি আপনারা চারা রোপণ করার আগে জমিতে শতাংশ প্রতি পঁচাশি গ্রাম ব্লিচিং পাউডার ছাই বা বালির সাথে মিশিয়ে ছিটিয়ে দেবেন তারপরে সামান্য পানি প্রয়োগ করবেন বা চাষ দিয়ে ভালোভাবে মাটির সাথে মিশিয়ে দেবেন তাহলে এ ধরনের সমস্যা আর দেখা দেবে না বন্ধুরা অবশ্যই দেখেছেন নিচের অংশ কাঁচা আছে এবং একদম উপরের অংশ কাঁচা আছে মাঝের অংশটা পচে গেছে এবং এই ছত্রাকটি ধীরে ধীরে সম্পূর্ণ গাছে ছড়িয়ে যাবে অবশেষে গাছটি মারা যাবে আপনারা অবশ্যই এই পদ্ধতিগুলি যদি অনুসরণ করেন তাহলে আপনাদের গাছে এ ধরনের রোগ আর দেখা দেবে না আশা করি বন্ধুরা এই ভিডিওটি ভালো লেগেছে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন বন্ধুরা ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি